ঐতিহ্যবাহী মুক্তাগাছা মহাবিদ্যালয়, এই মহাবিদ্যালয়ে তোমরা ভর্তি হয়েছো, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি বছর যেভাবে ক্লাস শুরু করি, এবার তার ব্যতিক্রম ঘটছে। এর কারণ তোমরা সকলেই জানো যে বিশ্ব মহামারী চলছে, COVID-19 বা করোনা। এই বিশ্ব মহামারীর জন্য আমাদের সব কিছুতেই একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন সারা জীবন বহমান থাকবে এটা আমরা আশা করতে পারি না, বা বাস্তবে এটা ঘটবে না। কিন্তু এই মহামারীতে আমাদের, অর্থাৎ সারা বিশ্বের অনেক ক্ষতি হয়েছে। ব্যক্তিগতভাবে আমি অনেক ভেবেছি বিশ্বটাকে অন্ততপক্ষে বছর দশেক পিছিয়ে দিল এই করোনা ভাইরাস। হয়তোবা এবছরের শেষ দিকে অথবা আগামী বছরের গোড়ার দিকে এর ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে। ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেলেই এই মহামারী থেকে আমরা আস্তে আস্তে মুক্তি পাব। একবার শরীরে ভ্যাকসিন পুশ করলে আর এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো রকম সুযোগই থাকবে না। যাই হোক, বাংলাদেশে এখন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের বিশ্ব পরিচিতি বেড়েছে। যখন বাংলাদেশ পুরোদমে এগিয়ে যাচ্ছিল অর্থনীতিতে, সংস্কৃতিতে, সব দিক থেকে, তখনই এই মহামারী, এই বছরটা যে চলছে, এই বছরটাকে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছিলেন। আমরা এই করোনা ভাইরাসের জন্য সেই মুজিব বর্ষটাকে ভালোভাবে উদযাপন করতে পারছি না, বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের কথা আসলেই বঙ্গবন্ধুর কথা আসে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তিনি আমাদের জাতির পিতা, আমাদের জাতির জনক, বাংলাদেশের মহান স্থপতি। তার শততম জন্মবার্ষিকী চলছে, আর সামনের বছরে শুরু হবে আমাদের স্বাধীনতার 50 বছর উদযাপন। সেই 50 বছর উদযাপন আমরা করব, সেই আগের পৃথিবী চলে আসবে, সেই ধারায় আমরা সব কিছু করব, এই বিশ্বাস রেখে আমি বলতে চাই, জীবন এবং জীবিকা দুটোকে চালাতে হবে। এই দুটোকে চালাতে গিয়ে সরকার প্রথম দিকে বেশ কয়েক মাস লকডাউন দিয়েছিলেন, এবং আমরা মেনেছি। তারপরেও যখন আমরা উন্নয়নশীল একটি দেশ, আমাদের অর্থনৈতিক যখন চাকা প্রায় বন্ধ হয়ে আসে এবং এর সংক্রমণ যখন কমতে থাকে, তখন সরকারও আস্তে আস্তে লকডাউনটা ছেড়ে দেয় এবং মানুষ আস্তে আস্তে কাজে যোগ দেয়। সব কিছুরই কার্যক্রম চলছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এটা বন্ধ রাখার মূল কারণ হচ্ছে যারা শিক্ষার্থী তাদেরকে আমরা এবং সরকারের দৃষ্টিতে সকলভাবেই আমরা তোমাদেরকে শিশু হিসেবে পরিগণিত করি। শিশুদের একটা প্রাণহানি ঘটুক, এটা কোনো সুস্থ মানুষ চায় না, তেমনিভাবে সরকারও চায়নি। তাই এই ভার্চুয়াল ক্লাস, আজকের এই ভার্চুয়াল ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। মুক্তাগাছা কলেজ বা মুক্তাগাছা মহাবিদ্যালয়,
এর বয়স 27 বছর হতে যাচ্ছে, এই প্রথম এরকমভাবে ক্লাস নিতে হচ্ছে, তোমরা আমাদের সামনে নেই, আমার সামনে নেই, অথচ ক্লাস নিচ্ছি। যাই হোক, সময় একরকম যায় না, প্রতি 100 বছরে এরকম একবার মহামারী আসে এবং মহামারীকে মানুষ জয় করে। তারপরেও যে পরিমাণ আশঙ্কিত হয়েছিল মানুষ, সেই পরিমাণ মানুষের প্রাণহানি ঘটেনি। যাদের প্রাণহানি ঘটেছে তাদের আত্মার শান্তি কামনা করি, এবং আমরা যারা আছি, তোমরা যারা আছো, আমরা সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা যারা ভর্তি হয়েছ, আমরা সশরীরে উপস্থিত থেকে তোমাদেরকে, আমরা প্রতি বছর তোমাদের আগে যারা ভর্তি হয়েছে, আমরা রজনীগন্ধার স্টিক আরও নানাবিধ ছোটো ছোটো উপহার দিয়ে বরণ করেছি, কিন্তু এবার সেই সুযোগটি আমাদের নেই। তবে মুক্তাসা মহাবিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের পক্ষ থেকে, বাংলা বিভাগের পক্ষ থেকে, আমি আমার প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে, আমাদের প্রিন্সিপাল স্যার হচ্ছেন অধ্যক্ষ স্বপন কুমার দাস, যিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এই কলেজের, তার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তাপস কুমার সাহা, বাংলার শিক্ষক, বাংলাই পড়াই। আর তোমরা জানো যে কলেজে একজন শিক্ষক একটি সাবজেক্টই পড়াতে পারেন, এটা বিধি, এটা বিধান, এই বিধানকে উল্টানোর সুযোগ নেই। আমি বাংলা পড়াই, আমি বাংলাই পড়িয়ে যাচ্ছি, এবং বাংলা পড়িয়ে পড়িয়ে হয়তো একদিন আমি অবসরে যাব। আর বাংলা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয়, বাংলা কেমন ভাষা? আমরা কি জানি বাংলা এমন একটি ভাষা? আমরা জাতিসংঘের নাম শুনেছি, জাতিসংঘ হচ্ছে একটি প্রতিষ্ঠান যার পৃথিবীর প্রায় সকল দেশই সেই প্রতিষ্ঠানের সদস্য, সবাই মিলে জাতিসংঘ প্রতিষ্ঠা করেছে। জাতিসংঘে জন্মের পর অনেক দেশ স্বাধীন হয়েছে, যেমন আমাদের দেশটিও জাতিসংঘ প্রতিষ্ঠার অনেক পরে স্বাধীন হয়েছে। এই যে আমরা বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলা জাতিসংঘের সদস্য, আমাদের এই ভাষা, জাতিসংঘের একটা উইং আছে ইউনেস্কো, ইউনেস্কো সারা বিশ্বে জরিপ করে দেখেছে এবং রায় দিয়েছে বা বলেছে বা স্বীকার করে নিয়েছে বা স্বীকৃতি দিয়েছে এইভাবে যে বাংলা হচ্ছে পৃথিবীর সবচাইতে মধুরতম ভাষা। পৃথিবীর মধুরতম ভাষা হচ্ছে বাংলা ভাষা। আমরা সেই ভাষায় অনর্গল কথা বলতে পারি, কারণ এটা আমাদের মাতৃভাষা। মাতৃভাষাটা কী? মাতৃভাষা বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে যে জন্মের পর থেকে আমরা যে ভাষা আমাদের বড়দের কাছ থেকে শুনে শুনে বড় হয়েছি, আমরা সেই ভাষা অনায়াসে বলতে শিখেছি বা বলছি বা বলি বা বলবে, এভাবেই চলে, এটাই হচ্ছে মাতৃভাষা। আমি এই মাতৃভাষা নিয়ে আজকে তেমন কোনো কথা বলতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই, তোমরা দূর থেকে যারা এই ক্লাসটি একসময় দেখবে, তোমার কম্পিউটার বা মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে, শুধু এটুকু জেনে রেখো, তোমরা একটি ভালো জায়গায় ভর্তি হয়েছ। এই কলেজের সকল শিক্ষক খুবই আন্তরিক, অনেক আন্তরিকতা নিয়ে উজাড় করে তোমাদেরকে পাঠদান করবেন, সহযোগিতা করবেন। এখানে কেউ সহযোগিতার চাইলে কখনোই না পেয়ে ফেরত যায় না, এমন ইতিহাস আমার জানা নেই। আমি এই কলেজের গোড়া থেকে জড়িত, আমি তোমাদের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ কামনা করি, এবং এই কামনার সাথে সাথে আমি আজকের এই প্রথম ক্লাসে, তোমরা একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ, তোমাদেরকে আবারও
স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি সেই অর্থে দীর্ঘ করা যাবে না, দীর্ঘ করার মতো পরিবেশও নেই, আমি এমনিতেই অনেক কথা বলে ফেললাম। আমাদের কিন্তু যে কথাটা বলা অত্যন্ত প্রয়োজন যে আমাদের বাংলাদেশের স্থপতির শততম জন্মবার্ষিকী চলছে এবং স্বাধীনতার 50 বছর পূর্ণ হবে আগামী 26শে মার্চ। এই আনন্দঘন যে পরিবেশটা আমরা কামনা করেছিলাম, যা করোনা ভাইরাস বা কোভিড-19 ব্যাহত করল, আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। সেদিন হয়তো খুব বেশি দূরে নয়, এবছরের শেষ নাগাদ অথবা প্রথম দিকেই আগামী বছরের, এটা থেকে আমরা মুক্ত হব এবং স্বাভাবিক জীবনযাপনে চলে যাব। আজকে প্রথম দিন, আমরা কী নিয়ে ক্লাস করব, কী নিয়ে কথা বলবো, আমি ভেবে রেখেছি একটা কবিতা দিয়ে শুরু করি। তা আমি একটা কবিতা দিয়ে শুরু করতে চাচ্ছি। সেই কবিতাটি শিরোনাম তাহারেই পড়ে মনে। তাহারেই পড়ে মনে, ভুল করে তাহারেই মনে পড়ে এটা মনে করো না, তাহারেই পড়ে মনে। আমি লিখে দিচ্ছি, তাহারেই লিখেছেন সুফিয়া কামাল। রাজনীতির বাইরে যে দুজন মানুষকে আমরা, বিশেষ করে নারীকে আমরা স্মরণ করি, একজন হচ্ছে বেগম রোকেয়া, আরেকজন হচ্ছে সুফিয়া কামাল। রাজনীতির বাইরের মানুষের কথা বলছি, যদিও রাজনীতির বাইরের কোনো মানুষ সাধারণত থাকে না। সুফিয়া কামাল আমাদের এমন একজন মহিয়সী নারী, যিনি বাংলাদেশের নারী আন্দোলন সহ যে কোনো প্রগতিশীল আন্দোলনে, স্বাধীনতা আন্দোলন সহ যে কোনো আন্দোলনে তিনি সশরীরে উপস্থিত থেকেছেন। এমন একজন মহিয়সী নারীর লিখা কবিতা আমি যে নাম লিখেছি, তাহারেই পড়ে মনে, এই তাহারেই পড়ে মনে কবিতাটি সুফিয়া কামালের লেখা। সুফিয়া কামাল, যার নাম শুনলে, যারা তাকে জানেন, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, সেই সুফিয়া কামাল সম্পর্কে বলতে গেলে বলতে হয়, তার জন্মটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে 20শে জুন বরিশালে, পৈতৃক নিবাস কুমিল্লায়। তার দীর্ঘ জীবনের অবসান ঘটে 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায়। সুফিয়া কামালকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক শ্রদ্ধা করতেন। বঙ্গবন্ধুর চেয়ে বয়সে বড় ছিলেন তিনি, লেখালেখিতে পারদর্শিতা দেখিয়েছেন, তার প্রতি আমারও ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা রয়েছে। তার একটি কবিতা আজকে আমি আবৃত্তির মতো করে পড়ার চেষ্টা করছি। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বড়িয়া তুমি লবে নাকি তব বন্দনায়।
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণা দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, এখনো দেখনি তুমি? কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তো বনাব পুষ্প সাজ। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বড়িয়া, রহিনী সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া। কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। কহিলাম উপেক্ষা এই ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কহিল সে কাছে সরে আসি, কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহার এই পরে মনে। ধন্যবাদ শিক্ষার্থী, আজকে যে পর্যন্ত আমি আসলাম, কবিতাটি পড়ে শেষ করলাম, আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করতে চাই। প্রথম দিন ক্লাস লম্বা করলে হয়তো তোমাদের বিরক্তিও লাগতে পারে, আমি তোমাদের বিরক্তির কারণ হতে চাই না। আমি যা বলতে চাইলাম, যা বললাম, তোমরা প্রয়োজন বোধে রিভিউ করে দেখতে পারবে, বারবার দেখতে পারবে, তোমাদের কাছে একটা আমার বার্তা, তোমরা নিজের এই কবিতাটা পড়বে, তোমাদের বইয়ের নাম, তোমাদের এটা হচ্ছে আমার হাতে যে বইটা আছে সে বইটা হচ্ছে বোর্ডের বই, সাহিত্য পাঠ গদ্য গদ্য পদ্য একাদশ দ্বাদশ শ্রেণী। এখানে কিছু গল্প, কয়েকটি উপন্যাস, সরি কয়েকটি প্রবন্ধ নিবন্ধ আছে, আর আছে কিছু কবিতা, আর তোমাদের উপন্যাস আছে লালশালু, আর আছে একটি নাটক সিরাজউদ্দৌলা। এই বইগুলো কিনতে হবে, খুবই কম দাম, মনে হয় 2-250 টাকার মধ্যেই এই বই, এই চারটে বই কেনা হয়ে যাবে। এই বইগুলো অবশ্যই, যেহেতু এটা বোর্ডের বই, কিনতে হবে, কিনে পারলে একটু নিজে নিজে বাসায় পড়ে এটাকে নিজেরা সমৃদ্ধ হবে। আর আমি যে যতটুকু পড়লাম আজকে, তোমরা নিজেরা এটাকে ভালো করে আত্মস্থ করবার চেষ্টা করবে, বুঝবার চেষ্টা করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার একটা ফেসবুক আইডি আছে, আমি ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি, তাপস কুমার সাহা। আমার মেয়ের সঙ্গে আমার একটা ছবি আছে, মুক্তাসা মহাবিদ্যালয়ের সমস্ত ঠিকানায় দেওয়া আছে, তোমরা সেই ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আমি অ্যাকসেপ্ট করব, বা তোমাদের কোনো সমস্যা থাকলে সে বিষয়ে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। সকলেই ভালো থাকো, সুন্দর থাকো, এবং
বাইরে বেরোলেই মাস্ক পরে বের হবে, আর পারলে কিছুক্ষণ পরপর সাবান দিয়ে বা সাবান দিয়ে হাত ধোবে অথবা হাতটাকে স্যানিটাইজ করবে। এই রোগ যদিও মৃত্যু হার আক্রান্তের হিসাবে 2-এর কম শতকরা, তারপরেও যতটুকু সাবধান থাকা যায় আমরা সকলে সাবধানে থাকব এবং পরিবারের সকলকে সাবধানে রাখব। আমরা এখন আস্তে আস্তে বড় হচ্ছি, আমাদের দায়িত্ব বোধ বাড়ছে, এই দায়িত্বটা তোমরা প্রত্যেকেই সুন্দরভাবে পালন করবে এই বিশ্বাস রেখে তোমাদের সকলের প্রতি আবারও মুক্তাসা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।